नमस्कार बंधुरा, ट्रावेल अनिंदो चैनलेर पक्ष थेके आपनादेर सबाइके स्वागत। गत पर्वे आमरा कलकाता थेके ट्रेने प्रथमे पाठानकोट एवं सेखान थेके गाड़ी करे प्रथमे चाम्बा एवं सेखान थेके भारमोर हुए हाटसारेर पथे रवाना दिएछिलाम। जदि ना देखे थाकेन ताहले अवश्यई एई चैनलेर नीचे डेस्क्रिप्शन बक्से एवं उपरेर आई बटने সেই পর্বের ভিডিওর লিংক দেয়া রইল। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই এবারের পর্ব। এই হচ্ছে খাবার দিয়েছে, গরম গরম পুরি, সবজি, ডাল। কদিন ট্রেক করে খাওয়া, জোর খিদে লেগেছে। কাজী এখন কোনো কথা না, এখন শুধু খাওয়া। এই হচ্ছে মণিমহেশ যাত্রার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে মণিমহেশ যেতে হয়। স্বর্গ কোথায় আমার জানা নেই, হয়তো কোনো দিন যেতেও পারবো না, কিন্তু এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে যদি স্বর্গের কাছাকাছি কোনো জায়গা বলা হয় তাহলে কিন্তু অত্যুক্তি করা হবে না। আমার পেছনে ইরাবতী, পঞ্চনদ, পাঞ্জাব, তার এক নম্বর নদ হচ্ছে ইরাবতী বা রাভি। সেই রাভি পাশ দিয়ে আমরা হেঁটে যাব রাভির উপত্যকায়, বিখ্যাত হ্রদ মণিমহেশ লেক এবং মণিমহেশ কৈলাস, এবং এইখান থেকে হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক শোভা। আকাশের মুখ যেহেতু ভার, সেহেতু আমরা হাঁটার ঝুঁকি নিলাম না। ঘোড়ার পিঠে চড়ে মণিমহেশ যাত্রার জন্য খরচ পড়ল 1,500 টাকা, কিন্তু আজকে প্রাথমিক গন্তব্য গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ডে রাত্রে তাঁবুতে থেকে তার পরের দিন আমরা মণিমহেশ যাওয়ার সংকল্প ঠিক করলাম। অতএব আমাদের যাত্রা শুরু হলো ঘোড়ার পিঠে চড়ে। সেই সরু পাহাড়ি রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম এবং যে পুরো যাত্রাপথটাই আমাদের পা দিকে রাভি বা ইরাবতী আমাদের সঙ্গ দিতে থাকল। মাঝে মাঝে অবশ্য ঘোড়ার পিঠ থেকে নেবে পায়ে হেঁটেও আমরা আমাদের যাত্রাপথের যে আনন্দ তা উপভোগ করছিলাম। পথে পড়ল একটি ছোট সাঁকো, এই সাঁকোটা অবশ্য আমরা পায়ে হেঁটেই পেরিয়েছিলাম। এখন বাজে বিকেল 5:45। আমি এখন দাঁড়িয়ে আছি গৌরীকুণ্ডে। এই গৌরীকুণ্ডে আমার পেছনে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এই তাঁবুগুলোতে থাকতে গেলে
মোটামুটি প্রতিদিন 100 টাকা করে পড়ে। আর যদি আপনারা খেতে চান তাহলে রাত্রিরে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, টিফিন এবং তার সঙ্গে খানা সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে। আর যে টয়লেটের জন্য এখানে বায়ো টয়লেট ব্যবস্থা করা হয়েছে, এখানে টয়লেট এসে করতে হবে। আর এছাড়া লঙ্গর তো এখানে 2-3টে লঙ্গর তো লেগেই আছে, তো লঙ্গরে খেলে স্বাভাবিকভাবেই লঙ্গরে খাওয়া ফ্রি। তো কিন্তু লঙ্গরে এখানে এরা অত্যন্ত যত্ন নিয়ে যাত্রীদেরকে খাইয়ে থাকে, এই অভিজ্ঞতাটা এর আগে আমার এখানে কোনোদিন কোনো লঙ্গরে থাকার অভিজ্ঞতা হয়নি বা খাওয়ার অভিজ্ঞতা হয়নি। আর ওয়েদার হচ্ছে আজকে মোটামুটি সকালে পরিষ্কার ছিল, তারপরে আবার মেঘ ঢুকে গেছে এবং মেঘলা হয়ে গেছে। দেখা যাক কালকে আমরা এখান থেকে যাত্রা করব মণিমহেশের উদ্দেশ্যে এবং মণিমহেশ দর্শন করার ইচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওম নমঃ শিবায়। অবশেষে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, সকালবেলায় আমরা তাঁবু ছেড়ে রওনা দিলাম এবং কিছুদূর গিয়েই মণিমহেশের দর্শন লাভ করলাম। তখন বাজে সকাল 7:30। পাহাড়ের ওপরে সূর্য তখন কৈলাসের মাথার ওপর দিয়ে মণিখচিত এক অপার্থিব সৌন্দর্যের সাক্ষী হয়ে আমাদের সামনে ধরা দিল। এই ঐতিহাসিক ঘটনা শুধু ক্যামেরা নয়, মনের ক্যামেরাতেও আমাদের ধরা রইল। পৌঁছে গেলাম সেই মণিমহেশ লেক বা হ্রদেতে এবং মুগ্ধ হয়ে দেখলাম সেই মেঘমুক্ত সুনীল আকাশে শয়ে শয়ে যাত্রীরা কিভাবে সেখানে তাদের পরম আরাধ্য শিবজির বন্দনা এবং ধ্যান করছে। স্থানীয় এক সাধু আমাদেরকে শোনালেন এই মণিমহেশে স্নানের মাহাত্ম্য, যদিও সেখানে আমি স্নান করিনি। বাবার মুখে শুনলেন যে আমাদের মণিমহেশের মাহাত্ম্য। আরেকবার আপনাদের জন্য মণিমহেশ কৈলাস এবং তার সংলগ্ন হ্রদ, জয় ভোলেনাথ। অবশেষে ক্লান্ত দেহে প্রায় 10-11 কিলোমিটার পায়ে হেঁটে পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি ধানচো, এবং ধানচোতে একটা তাঁবু নিয়েছি, টেন্ট। তো এখানে কালকে যেগুলো 100 টাকা করে প্রতিজন কিছু চাইছিলো, আজকে সেটা চাইছে 250-300, যে যা খুশি। আর ওপরে তো 1,500-2,000 অবধি টেন্ট বিক্রি, মানে এক একজনের পার হেড খরচ করছে। তো যাই হোক, এই ট্রেনটা আপাতত আমরা আছি। আর এরই নাম হলো ভারতবর্ষ। বিশ্বাস দেখি পবিত্র দিনে তাই সাবিতকে দেখলে বোঝা যায়। কারণ ওই যে ভাবুন দেখি ওই হাড় কাঁপানো বরফ গলা জলে তিনি সম্ভবত খুলে গেছেন দিয়ে গাড়ি যাচ্ছে ডুব দিয়ে। দেখা যাক কাল বাবা মণিমহেশে ততক্ষণ হ্রদে স্নান করছে। আমরা যখন নিচে নামছিলাম তখন দেখলাম যে আকাশ যেহেতু মেঘমুক্ত ছিল সেহেতু প্রচুর হেলিকপ্টার আমার যাত্রীদিগকে মণিমহেশ থেকে একদম নিচে নিয়ে যাচ্ছিল। আমরা অবশ্য সেই হেলিকপ্টারে উঠিনি, যদি উঠতাম তাহলে তো এইগুলো দেখতেই পেতাম না। জীবনে খুব কম মুহূর্ত আসে যাতে এরকম প্রাকৃতিক দৃশ্য চোখের ক্যামেরায় ধরা দেয়।
এবং মনের ক্যামেরায় সারা জীবন সেগুলো মোছা যায় না। राम राम राम, कोई बात नहीं।